যুদ্ধক্ষেত্রে নামছো আর প্রতিপক্ষ কেমন তা না জানলে হবে সেটাও তো জানতে হবে এক্সাইজের কনস্টেবলের তোমরা যারা পার্সোনালি টেস্ট দিচ্ছ তাদের কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি তাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট তাদের এই বিষয়গুলো জেনে যাওয়া দরকার পার্সোনালি টেস্টে বোর্ডে যাওয়ার আগে পার্সোনালি টেস্টটা খুব কম নম্বরই হচ্ছে দশ নম্বরের কিন্তু এই দশ নম্বর কিন্তু তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই স্টেপটা অতিক্রম করতে পারলে কিন্তু তোমাদের চাকরিটা পাবে আর যদি এখানে আটকে যাও তাহলে কিন্তু আবার তোমাদের নেক্সট বারের জন্যে তৈরি হতে হবে দেখো প্রত্যেক দিন কতজন করে স্টুডেন্টকে ইন্টারভিউয়ে ডাকছে বা পাশে টেস্টে ডাকছে এইটা অনেকে জিজ্ঞেস করছ প্রত্যেক দিন কতজনকে ডাকছে সেটা জানার আগে সবার আগে জানতে হবে কটা সেন্টারে পরীক্ষা হচ্ছে চারখানা সেন্টারে হচ্ছে এবং ছ হাজার পনেরো জন মতো ক্যান্ডিডেটকে পাশ করিয়েছে তাহলে এক একটা সেন্টারে প্রায় পনেরোশো জন করে পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং পার ডে ওই একশো জন মতো পাশ টেস্ট বা ইন্টারভিউ দেবে কেননা তেরো দিন মতো ওয়ার্কিং ডেজ আছে ওয়ার্কিং ডেজেই আশা করা যেতে পারে তোমাদের ইন্টারভিউটা হবে তাহলে এক দিন একশো জন মতো পরীক্ষার্থী ইন্টারভিউ দেবে এবার তোমাদের অনেকে জানতে চাইছো যে কতজন মেম্বার তোমাদের ইন্টারভিউটা নেবে ধরে রাখো চার থেকে পাঁচজন কিন্তু তোমার ইন্টারভিউ নেবে পাঁচজন মিলে তোমাকে জেরা করবে এবার কতক্ষণ জেরা হবে এই প্রশ্ন যদি আসে মানে কতক্ষণ তোমার ইন্টারভিউটা চলবে যদি খুব ভালো ইন্টারভিউ দাও তাহলে মোটামুটি সাত আট মিনিট খুব বেশি হলে দশ মিনিট আর যদি খুব বাজে হয় তাহলে দু মিনিট তিন মিনিটে তোমাদের বার করে দেবে আর অ্যাভারেজ যদি বলা যায় তাহলে মোটামুটি পাঁচ ছ মিনিট মতো তোমাদের প্রত্যেকের ইন্টারভিউ চলবে অ্যাভারেজ ইন্টারভিউ এক একজন মেম্বারের হাতে কত করে নম্বর থাকে যদি চারজন মেম্বার তোমাদের ইন্টারভিউটা নেয় তাহলে চারজনের হাতে আড়াই করে নম্বর থাকবে এবং যদি পাঁচজন নেয় তাহলে এক একজনের হাতে দু নম্বর করে থাকবে তারা কেমন নম্বর দিতে পারে তোমাকে ধরো কাবের পছন্দ হলো না পাঁচজন মেম্বারের মধ্যে তাহলে সেই মেম্বারটি কিন্তু তোমাকে জিরো বসিয়ে দিতে পারে আর বাকি ধরো পাঁচজনের ভেতর একজন জিরো দিল বাকি যে চারজন আছে তারা যদি এক এক করে দেয় তাহলে তুমি চার পেলে একইভাবে যদি চারজন তোমার ইন্টারভিউ নেয় একজনের ধরো খুব পছন্দই হলো না তোমাকে সে জিরো দিল আর একজনের খুবই পছন্দ হলো সে তোমাকে দুই দিল অন্যান্যরা এক এক করে দিল তাহলে সেখানেও কিন্তু তুমি চার নম্বর মতো পাচ্ছ এবার অনেকে জানতে চাইছো যে ইন্টারভিউ বোর্ডে গেলে কত নম্বর পাওয়া যায় বোর্ডে অ্যাপেয়ার হলে এরম কোনো ব্যাপার নেই অ্যাপেয়ার হলেই যে তোমাকে সান্ত্বনা পুরস্কার দুই দেবে চার দেবে ছয় দেবে এরকম কোনো ফান্ডা নেই তোমাকে চারজনের যদি পছন্দ নাই হয় তাহলে জিরো ধরে দেবে চারজনই আর যদি খুব পছন্দ হয় তাহলে কিন্তু দশে দশ দিতে পারে অ্যাভারেজ নম্বর ধরা যেতে পারে মোটামুটি চার পাঁচ নম্বর মতো অ্যাভারেজ দেয় কিন্তু অ্যাভারেজটা পেতে হলেও তোমাদের ড্রেস কোড ভালো রাখতে হবে তোমাদের কথাবার্তা ভালো বলতে হবে প্রেজেন্টেশান ভালো দিতে হবে জিয়ান নলেজ ট্র্যাডিশনাল জিকে এগুলো ভালো করে দেখে যেতে হবে তোমার নিজের গ্র্যাজুয়েশানের সাবজেক্ট দেখতে হবে এক্সাইজ রিলেটেড টপিকগুলো দেখে যেতে হবে তাহলে কিন্তু ওই অ্যাভারেজ নম্বরটা তোমরা পাবে অনেকে আশায় আছো তোমাদের পরীক্ষার নম্বর খুব ভালো হয়েছে ইন্টারভিউটা কোনো ফ্যাক্টর হবে না অনেকে এরকম একটা আশায় থাকো এখানে কিন্তু জিরো নম্বর পেয়ে গেলে অসুবিধাই হবে ওই ইন্টারভিউটাকে কিন্তু তোমাদের ফোকাস দিতে হবে বা ফোকাস করতে হবে টাইম কত এর বলেই দিলাম মোটামুটি দশ মিনিট মতো নেবে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ওই পাঁচ ছ মিনিট দেবে যাদের ভালো লাগবে তারাই দশ মিনিট দেবে আর যাদের পছন্দ হবে না তারা দুই তিন মিনিটে কিন্তু তাদের বার করে দেবে আর কারা থাকে কারা ইন্টারভিউ নেয় এটা কিন্তু তোমাদের অনেকেরই কোশ্চেন আইপিএস অফিসাররা থাকবে এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসাররা থাকবে কেন এক্সাইজে ইন্টারভিউ হচ্ছে সেখানে এক্সাইজ ডিপার্টমেন্টের অফিসাররা থাকবে এবং আইপিএস অফিসাররা কিন্তু থাকবে ওই জন্য তোমাদের প্রেজেন্টেশান ড্রেস কোড বুট হাতে ঘড়ি ডাইরা কেটে যাবে পকেটে একটা পেন রেখে যাবে প্রেজেন্টেশানটা যেন খুব ভালো হয় প্রত্যেকদিনকার নিউজ পেপারটা পড়ে যেও আর আমার চ্যানেলে নিয়মিতভাবে কিন্তু আমি ওই এক্সারসাইজ রিলেটেড ভিডিও দিয়ে যাচ্ছি যতক্ষণ না পরীক্ষাটা শেষ হচ্ছে আর আমি কিন্তু লাইভেও আসছি রোববার দিন রাত্রি নটার সময় এই রোববার আসছি আমার আমি এবং পুলক দুজনে মিলে কিন্তু ফ্রিতে একটা অনলাইন ক্লাসেরও ব্যবস্থা করেছি যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের জন্যে তারা যারা পাস করেছো তারা সেখানে অ্যাড হতে পারো কোনো টাকা পয়সা লাগবে না টোটাল ফ্রিতে করা হয়েছে কিন্তু পরীক্ষাটার ইন্টারভিউ যারা দিচ্ছ তারাই কিন্তু এখানে ক্লাসটা করবে বা অ্যাটেন্ড করবে হোয়াটসঅ্যাপে গ্রুপও দিচ্ছি ফেসবুকে যাই হোক তোমরা আমাকে দেখছো প্রয়াস ডাব্লিউ এই রিলেটেড ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউবেও পাবে ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে তোমাদের বন্ধু বান্ধবদের উপকারে লাগে ফেসবুকের পেজে বা ইনস্টাগ্রামে যদি তোমরা আমাকে দেখতে পাও তাহলে সেখানে কিন্তু তোমরা আমাকে ফলো করো এবং সেখানেও কিন্তু শেয়ার করো